সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে আমরা নাকি নাকি বান্নরের সঙ্গে মিল আছে মিল আছে মানুষ শুধুমাত্র একটা জীব আশরাফুল মাখলুকাত যে শুধু মাথা উঁচু করে দাঁড়াতে পারি আমরা সে মানুষ না জোরে করে বলি তো আমরা আশরাফুল মখলুকাত কি না আমরা মাথা করে উঁচু করে দাঁড়াতে পারি কিনা এমন কি একটা জীব আপনারা দেখাতে পারবেন যে জীবটা কখনো মাথা উঁচু করে পারমানেন্টলি দাঁড়াতে পারে সৃষ্টিকর্তার অশেষ এক রহমত আমরা কি সুক্রিয়া আদায় করব না আলহামদুলিল্লাহ তালা শুধুমাত্র আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি দিয়েছে কেন আমরা মাথা উঁচু করে দাঁড়াবো না আমি বলতে চাচ্ছি সেটাই যে আমরা কারো অধীনস্থ হয়ে থাকবো না আজকের এই আয়োজন সেই তার উদ্দেশ্য যে জাতি শুধুমাত্র চাকরির উদ্দেশ্যে শিক্ষা অর্জন করবে জ্ঞান অর্জন করবে শুধুমাত্র সে জাতি চাকরি জন্মাবে সত্য না মিথ্যা আবার কথাটা বলি যে জাতি শুধুমাত্র চাকরির উদ্দেশ্যে শিক্ষা অর্জন করবে জ্ঞান অর্জন করবে সে জাতিতে শুধুমাত্র চাকরি জন্মাবে এ কথাটা কিন্তু আমার না এত বড় কথা আমি বলতে পারি না এ কথাটা বলে গেছেন এ আবুল কালাম আজাদ কে ছিলেন উনি করিতে পারি না কার সদাভয় সদালা সংশয়ে সংকল্প সদাটা পাছে লোকে কিছু বলে কার কবিতা কবি কামিনী রায় করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টানে মানুষের কথাই শুধুমাত্র আমরা কী করি নিজেরা পিছিয়ে পড়ি আমি সুযোগ পেয়েছি দুটো কথা বলার এজন্য এই রিদম প্রোডাকশনকে আমি ধন্যবাদ জানাই আমি একটা গল্প বলবো গল্প দিয়ে শুরু করবো এরপরে মানে বিষয়টা এরকম যে এই সময়টাকে একটু কাজে লাগানোর জন্য আমি বললাম যে আমি দুটা কথা বলবো ঠিক আছে আমাকে একটু ওই মানে উপস্থাপনার প্রক্সি দেওয়ার জন্য আনা হয়েছিল এই আর কি মাঝে মাঝে দু একটা জায়গায় প্রোগ্রামের ইয়ে হয় এইটাই বাবা এবং ছেলে একটা গাধা নিয়ে যাচ্ছিল দুজনেই কি করেছে গাধার পিঠে চড়ে যাচ্ছিল তো পাশের একটা লোক দাঁড়িয়ে থেকে বলছিলো কী অমানবিক একটা পশুর পিঠে চড়ে দুইটা লোক যাচ্ছে পশুটার কষ্ট হচ্ছে না এইটা শুনে করলো কি বাবাটা নেমে গেল ছেলেটা গাধার পিঠে চড়ে যাচ্ছিল এরপরে কিছু দূর যাওয়ার পরে আর লোক বলল এই ছেলেটা একটা বেদব ছেলে মুরব্বী হেঁটে যাচ্ছে আর ছেলে গাধার ফিটে চলে যাচ্ছে এরপরে বাবা চিন্তা তাই তো এটা তো খারাপ দেখায় ওয়ার্ড দেখাই এরপরে করলো কি বাবা এবার পিঠের উপরে চললো আর ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে গেল কিছু দূর যাওয়ার পরে কিছু লোক বলল এ কেমন অমানবিক বাবা ছোট একটা বাচ্চাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর কি করছে যে মুরব্বী গাধার পিঠে চলে যাচ্ছে তো এরকম মানে মানুষের কথাই তারা কিছুই করতে পারছে না এরপরে দুইজনে মিলে করছে কি এবার গাধাটাকে ও হাটিয়ে নিয়ে যাচ্ছে ওনারা ও হেঁটে হেঁটে যাচ্ছে তো লোকজন বলতেছে এরা আবার কোন গাধা গাধা থাকতে নিজেরাই আবার কি করতেছে গাধাটাকে ইউটিলাইজ করতে পারতেছে না তাই না শুধুমাত্র কি মানুষের কথায় কোনো কাজে তারা এগুতে পারছে না এইবার করেছে কি বাবা এবং ছেলে মিলে দুইজনকে দুইজনেই গাধাটাকেই তাদের পিঠের উপরে উঠাইছে বড় গাধাকে আমি শুধু বোঝাতে চাচ্ছি এই কথাটাই যে মানুষের কথায় নয় বিস্টার্ট শুরু করুন হয়ে যাবে হবে কি না ধন্যবাদ সবাইকে মাঝে মাঝে হয়তো আসবো যদি সুযোগ পাই ধন্যবাদ